এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই মুরব্বি তাদের হায়াতে বরকত দান করুক, তাদের শরীরটা সুস্থ রাখুক, এবং যতদিন আল্লাহ তুমি তাদেরকে হায়াত দান করো ততদিন তোমার পথের পথিক আল্লাহ তুমি তাদেরকে বানাইয়া দাও। তোমার খানায় কাবা তারা তওয়াফ করে আসছে, কাবার গিলাফ ধরে তোমার কাছে লাব্বাইক বলে আসছে। রব্বুল আলামিন আমাদের সেই সৌভাগ্য হই নাই, আমরা তোমার কাছে সেই দরখাস্ত করি মালিক তুমি আমাদেরকেও জীবনে একবার হলো তোমার খানায় কাবা তওয়াফ করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আশপাশে যে সমস্ত যুবক ভাইরা বিভিন্ন জায়গায় এখনো ঘোরাফেরা করছেন, আমি হাত দিয়ে আপনার পা দুইখানা ধরে বলছি, আগামীকাল এই মাহফিলের এই প্যান্ডেল, এই হাজির সাহেবরা, এই এত সুন্দর পরিবেশ আপনি পাবেন না। এজন্য রাস্তাঘাটে যে যেখানে বসে আছেন অনুরোধ করে বলছি, হাতে ধরে বলছি, পা ধরে বলছি, আপনি মাহফিলের স্টেজে চলে আসেন। এই মাহফিলের স্টেজ এখান থেকে যদি একটা কথা আপনার জীবনের খাতায় আপনার জীবনে যদি আমলে চলে আসে তাহলে দেখা যাবে এই একটা আমলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারে। আরে তোমার মতো কত যুবক তো দেখলাম, যে যুবক গাড়ি চালাইতে চালাইতে রোডের মাঝখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আজ তুমিও তো সেই যুবক, ওয়াদের প্যান্ডেলে না বসে বিভিন্ন দোকানে আড্ডা দিয়ে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ। হে যুবক, তোমার কি একটু ভয় লাগে না যে আমার মতো কত যুবক এই পৃথিবী ছেড়ে চলে গেল, আমার মতো কত যুবক অন্ধকার কবরে চলে গেল, আরে আমি আগামীকাল বাঁচব কি গ্যারান্টি আছে তার? তুমি আজকে মুখে দাড়ি উঠাইতে পারতেছ না, মাথার চুলকে ছোট করতে পারতেছ না, মাথায় টুপি উঠাইতে পারতেছ না, গায়ে লম্বা জামা জড়াইতে পারতেছ না। আরে যুবক, কান খুলে শুনে রাখো, এমন একটা সময় আসবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গায়ে সাদা কাফনের কাপড় জড়াইয়া দেবে, তোমার মাথায় সাদা কাফনের কাপড় জড়াই দেবে। তুমি যদি ইচ্ছা নাও করো তারপরও তোমার গায়ে সাদা কাফনের কাপড় জড়াই দেবে। ও যুবক, সেই দিন তো আর বেশি দূরে নাই, কি লাভ হবে এই পৃথিবীতে আড্ডা দিয়ে, কি লাভ হবে এই পৃথিবীতে সারা দিন আর রাত নাই শুধু চ্যাটিং করে আর টাচ মোবাইল দিয়ে বিভিন্ন মেয়েদের সঙ্গে অবৈধ ফোন আলাপ করে আর চ্যাটিং করে, কোনোই লাভ হবে না রে যুবক। আসো, এখনো ফিরে আসো, আসো না এই মাহফিলের স্টেজের সামনে চলে আসো। আরে তুমি তো মনে করেছো আমার বাবা আছে, আমার দাদা আছে, হাজি সাহেবরা আছে, মুরব্বিয়ান ইকরামরা আছে, আরে তারাই তো ওখানে আছে, আমাদের যাওয়ার কি দরকার? আরে সেই তোমার দাদা তোমার চাচা তারা আরো কিছুদিন বাঁচবে, তারও গ্যারান্টি নাই, তুমিও যে বাঁচবার যুবক তোমারও তো কোনো গ্যারান্টি নাই। এ চোখের সামনে তোমার মতো কত যুবককে আমি নিজের হাতে গোসল করাইলাম, তোমার মতো কত যুবককে আমি কাফনের কাপড় পরাইলাম, ঘাটটা এখনো তুমি ঠিক না করে তুমি কোন দিকে দৌড়াইতেছো? আরে যুবক হেঁটে আসো না, আল্লাহর রাসূল বলেন যুবকেরা যখন আল্লাহর রাসূলের প্যান্ডেলের ভিতরে চলে আসে, যুবকেরা যখন আল্লাহর কোরআনের কথা শোনার জন্য রাসূলের হাদিস শোনার জন্য যখন মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই যুবকের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, ওই যুবকের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক নেকি লিখে দেন। তাহলে তোমার মতো যুবক যদি নেকি ইনকাম করার এত সুযোগ থাকে তাহলে কেন রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছ, কেন মেয়েদের পিছনে ঘুরে বেড়াচ্ছ, কেন চ্যাটিং করতেছো, কেন বিভিন্ন নেশায় আসক্ত হয়ে আছো? আরে যুবক, তুমি কেন এখনো পর্যন্ত বিড়ির মুখে তুমি মুখ লাগাইতেছো, তুমি এখনো কেন সিগারেট খাচ্ছ, তুমি এখনো কেন রে যুবক তুমি নেশা করতেছ? আরে যুবক, তোমার সমস্ত নেশার গুনাহ, তোমার সমস্ত সিগারেটের গুনাহ, তোমার বিড়ির গুনাহ, রাতে অবৈধ মেয়েদের সঙ্গে চ্যাটিং করার গুনাহ আল্লাহ সবই তো মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরে আমি আল্লাহ তো তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তো তাদেরকে সবথেকে ভালোবাসি, আমার যেই ঈমানদারেরা, আরে যেই যুবকেরা গুনাহ করার পরে, যেই যুবকেরা অপরাধ করার পরে আল্লাহর দরবারে এসে ধন্না ধরে, আল্লাহর দরবারে এসে মাপ চাই, ক্ষমা চাই, রব্বুল আলামিন আমি তো তোমারই বান্দা, তুমি যদি মাপ না করো আমি যুবক কোথায় যাইব? রব্বুল আলামিন তোমার কুদরতি পাই কপালটা লাগাইয়া দিছি, হাত দুইটা তোমার দরবারে উঠাইয়া দিছি, মালিক তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাপ করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের রহমতে জোশ মেরে যায়, আল্লাহ তাকায় দেখে আরে যুবক বয়সে কত গুনাহ করতেছে,
কত যুবকেরা বিভিন্ন মদের আড্ডায় বসে রয়েছে, পতিতাই যে ঘোরাফেরা করতেছে, কত নিশা করতেছে, মদের বোতল নিয়ে আড্ডায় ঘোরাফেরা করতেছে, আর এই যুবক মাহফিলের স্টেজের সামনে যে চুপচাপ করে বসে পড়েছে আর হাত দুটোকে নরম করে আল্লাহ আমার দরবারে মাপ চাইতেছে, আরে কপালটা আমার কুদরতি পাই লাগাইতেছে, আমি আল্লাহ তোর সহ্য করতে পারি না, আরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি ওই যুবকের জীবনের সব গুনাহ মাপ করে দিলাম, আমি ওই জীবনের আমি ওই যুবকের সমস্ত গুনাহকে নেকি দ্বারা বদলাইয়া দিলাম, জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কেন রে যুবক তুমি আড্ডায় দেখছ, কেন রে যুবক ওই দোকানে তুমি ঘোরাফেরা করতেছো, কেন রে যুবক বাড়িতে বসে রয়েছো, কেন রে যুবক তুমি ঘোরাফেরা করতেছো, কেন কেন, কোনো কারণ না, আজ বাদে কাল তুমি অন্ধকার কবরে চলে যাবা। এই পৃথিবীতে দেখলাম তোমার মতো কত যুবক অন্ধকার কবরে দৌড়াইতেছে, তোমার মতো কত যুবক কাফনের কাপড় পরতেছে, তোমার মতো কত যুবক মদের আড্ডায় বসে রয়েছে, তোমার মতো কত যুবক ফেন্সিডেল খাচ্ছে, তোমার মতো কত যুবক গাঁজা খাচ্ছে বিভিন্ন আড্ডায় যেয়ে, তোমার মতো কত যুবক সারাটা রাত মেয়েদের সঙ্গে চ্যাটিং করতেছে, তোমার মতো যুবক পরকে লিপ্ত হয়ে গিয়েছে, তোমার মতো যুবক হাজারো নিশায় আসক্ত হয়ে গিয়েছে। আরে যুবক তুমি যখন মাহফিলের দিকে হাঁটা দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হাজারো যুবক থেকে পছন্দ করে ওই হাজারো যুবক যারা নিশা করতেছিল তাদের ভিতর থেকে তোমার তোমাকে তোমার হাতটা ধরে আল্লাহর রহমতের ফেরেশতা টান দিয়ে যখন মাহফিলের দিকে আনতেছে, তখনই তুমি মনে করবা আমি এই রকম যুবক হয়ে গেছি যে ওখানে চায়ের আড্ডার দোকানে না বসে, ওই দোকানে না বসে বিভিন্ন নিশার আসক্তে না বসে আমি যখনই মাহফিলের আড্ডা মাহফিলের দিকে আমি যাচ্ছি, তখনই তোমার বুঝতে হবে যুবক আল্লাহ তোমাকেই ভালোবাসছে, আল্লাহ তোমাকেই পছন্দ করেছে, না হলে কেন তোমার ওই আড্ডা থেকে বন্ধ করে ওই আড্ডার গল্প থেকে বন্ধ করে তোমাকে কেন ওই রহমতের জায়গা আল্লাহ নিয়ে আসছে। আরে যুবক তোমার বুঝতে হবে যে আল্লাহ মাহফিলের ওখানে আমাকে নিয়ে আসছে তার মানেই আল্লাহ আমাকে ভালোবাসছে, তোমাকে ওই আড্ডা থেকে এই জায়গায় আল্লাহ নিয়ে আসছে, তুমি আসতে পারো না রে যুবক, আল্লাহ তোমার রহমতের আল্লাহ রহমতের হাত দিয়ে তোমাকে টেনে এনেছে। তাহলে তোমার বুঝতে হবে রে যুবক আমি নিজে ইচ্ছায় আসতে পারি নাই, আমি একা একা আসতে পারি নাই, আল্লাহর খাস রহমতে আমাকে টেনে নিয়ে মাহফিলের সামনে বসাইয়া দেছে। আমি আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার বান্দা যখন গুনার আড্ডা থেকে নিশার আড্ডা থেকে বিভিন্ন বাজার ঘাট থেকে আমি যখন মাহফিলের স্টেজে চলে এসেছি আমার আর বুঝতে বাকি নাই, আমি নিজের ইচ্ছা আসি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের কোলে আমাকে আশ্রয় দিয়েছে, আরে আমি আর আড্ডায় যাব না, আরে আমি আর অবৈধ কাজ করব না, আরে আমি আর গুনাহের কাজ করব না। আরে তোমার মতো কত যুবককে দেখলাম মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, আরে তোমার মতো কত যুবককে দেখলাম যে বিল্ডিং ধসে পড়ে গেল আরে লাশটাও খুঁজে পাওয়া গেল না, আরে তোমার মতো কত যুবক দেখলাম মাওয়াই লস ডুবে হাজার হাজার ফিট পানির তলে চলে গেল, তোমার মতো কত যুবককে দেখলাম আরে এই পৃথিবী ছেড়ে চলে গেল, আরে তুমি আগামীকাল সূর্য উঠতে পারে তুমি ঘুম থেকে উঠবা কি না উঠবা কি গ্যারান্টি আছে যুবক তুমি বলো, তোমার কোনো গ্যারান্টি নাই সূর্য উঠবে তারই গ্যারান্টি আছে, আরে তোমার তো কোনোই গ্যারান্টি নাই, তুমি বাঁচবা কি বাঁচবা না তারই কোনো গ্যারান্টি নাই, কোথায় গেল তোমার আইফোন, কোথায় গেল তোমার চ্যাটিং, কোথায় গেল তোমার মদের আড্ডা, কোথায় গেল তোমার মেয়েদের সঙ্গে সারা রাত চ্যাটিং, কোথায় গেল তোমার গাঁজা, কোথায় গেল তোমার মদের বোতল, বলো বলো জবাব দাও, তুমি জবাব দিতেই পারবা না, কারণ তুমি যা করেছো সেটা শুধু ভুল আর ভুল, তুমি যেটা করেছো আরে সেটা গুনাহ আর গুনাহ, তুমি যেটা করেছো এটা অবৈধ কাজ হারাম কাজ আল্লাহর কাছে গুনার কাজ, তুমি যেটা করতেছো এটা ভালো কাজ না। আরে তুমি যখনই দেখছো আরে কত যুবকেরা মাহফিলের সামনে যাচ্ছে, এই জীবনে এই চোখে দেখলাম আরে কত রিক্সাওয়ালা যুবক মানুষ রিক্সা চালায় নামাজের সময় হয়েছে আরে রিক্সা বন্ধ করে মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়েছে, কত অটোওয়ালাকে দেখলাম অটো চালাইতেছে হঠাৎ করে আজান হয়ে গেছে অটো রেখে আল্লাহর ঘরে মসজিদের ভিতরে ঢুকে গেছে, আরে যুবক তুমি তো অটোওয়ালার থেকেও খারাপ, আরে যুবক তুমি তো একজন রিক্সাওয়ালার থেকেও খারাপ, এই জীবনে কত দেখলাম মাছ বিক্রি করে মাছ তাও দেখলাম মাছ বিক্রি করে বন্ধ করে দিয়ে আরে আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকে গিয়েছে। তাহলে তোমার বুঝতে হবে একজন মাছ বিক্রি করে আরে তার থেকেও আমি আল্লাহর কাছে অদামি হয়ে গেলাম, আরে একজন রিক্সা চালায় তার থেকেও আমি অদামি হয়ে গেলাম, আরে একজন অটো চালায় অটো আর তার থেকেও আমি অদামি হয়ে গেলাম, আরে একজন
আরে একজন পরের দাই দিন মজুরি আরে সেও যখন আজান হয়ে যায় তখন নামাজের মুসল্লার জন্য দৌড় দেয় আরে যখন আজান হয়ে যায় আল্লাহর ঘরের দিকে দৌড় দেয় আরে যুবক তখনই তোমার বুঝতে হবে আল্লাহ পাক আমাকে কবুল করেছে আল্লাহ পাক আমাকে ভালোবাসছে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেন আরে আমি তাদেরকে ভালোবাসি যারা আমার রাস্তায় জীবন দেয় আরে যারা আমার রাস্তায় জীবনটা বিলীন করে দেয় আরে কত আলেমরা দেখেন হককারি আরে জীবনটা বিলীন করে দেশে জেলখানার ভিতরে যে আরে দেখেন না কত আলেম যুবক মানুষ স্ত্রী রইছে বাড়িতে কলিজার টুকরা ছোট ছোট বাচ্চা রইছে বাড়িতে আরে তার সাড়েটা দুই বছর তিন বছর পাঁচ বছর পর্যন্ত জীবনটা জেলখানার ভিতরে দিয়েছে না আরে কি অপরাধ ছিল আলেমের বলেন আল্লামার কোনোই অপরাধ ছিল না আরে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনের কি অপরাধ ছিল আরে কোনোই অপরাধ ছিল না বিনা অপরাধে জেলখানার ভিতরে বছরকে বছর তাদেরকে রেখে দিচ্ছে আরে মনে রাখো আল্লাহর কোরআনই তো সাক্ষী আরে রাসূল নিজেই বলেছে একজন অপরাধ করি নাই তারপরও তার নামে অপরাধ চাপাই দিয়ে তুমি তাকে গ্রেফতার করেছো একজন চুরি করি নাই তারপরও তার নামে চুরির মামলা তুমি দিয়েছো আরে একজন জিনা করি নাই তারপরও তার নামে জিনা করার মামলা দিয়েছো তুমি মনে রেখো তুমিও ওই অপরাধ না করার আগ পর্যন্ত আল্লাহ তোমারও মৃত্যু দিবে না তুমি যতক্ষণ পর্যন্ত কই অপরাধ না করবা আরে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমারও মৃত্যু দিবে না আরে কত জীবনে দেখলাম চোখ দিয়ে চেয়ে কত জীবনে দেখলাম হাজারো কোটি টাকার মালিক আরে দেখলাম কিছুদিন আগে যে ভূমিদস হলো বিদেশে আরে দেখলাম সকালবেলা যেই লোকটা সারাটা রাত যেই লোকটা দশতলা বিল্ডিং দশটা বিল্ডিংয়ের মালিক ছিল সকালবেলা তার গায়ের পোশাকও নাই সাংবাদিক প্রশ্ন করেছে কি রে ভাই আপনার গায়ের পোশাক কি আরে গতকাল সকাল মাগরিবের সময় দশতলা দশটা বিল্ডিংয়ের মালিক আমি ছিলাম এখন আমি পথের ফকির ভূমিকম্পে ভূমিধসে আমার সমস্ত বিল্ডিং ধসে গিয়েছে আরে আমি কোটি কোটি টাকার মালিক ছিলাম আমার কাছে এখন এক টাকাও নাই আরে আমার সন্তান কোথায় আমি জানি না আমার স্ত্রী কোথায় আমি জানি না আরে কোথায় আমার আত্মীয় স্বজন তাও জানি না আরে আমার ভূমিকম্পে তাম সমস্ত বিল্ডিং সমস্ত কোটি কোটি টাকা সব কোথায় গিয়েছে তার কোনো খবর নাই আরে আমি প্রাণে বেঁচে আছি আমার গায়ের জামাও নাই যেই লোকটা মাগরিবের সময় দশতলা দশটা বিল্ডিংয়ের মালিক ছিলেন সকালবেলা সেই লোকটা পথের ফকির যেই লোকটা একটা প্লেট নিয়ে বসে আছে একটা এক লোকটা খাবার খেয়ে তার জীবনটা বাঁচানোর জন্য তাহলে সেও তো দশতলা বিল্ডিংয়ের মালিক ছিল সেও তো দশটা বিল্ডিংয়ের মালিক ছিল আরে সেও তো কত ফোনের মালিক ছিল সেও তো কত অর্থের মালিক ছিল কোথায় গেল তার অর্থ।